শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই এতক্ষণে ঠিকঠাক মতো পরীক্ষা দিয়ে বাড়িতে পৌঁছিয়ে এখন বিশ্রাম নিচ্ছ, খাওয়া দাওয়া করছো, এবং দীর্ঘদিন ধরে এই যে পরীক্ষা হবে না হবে না এই যে একটা চাপ, সেটা পুরোপুরি মাথা থেকে আজকে কেটে গেছে যে পরীক্ষা অবশেষে হয়েছে। তা এখন উত্তর মেলানোর পালা এবং বিভিন্ন জায়গা থেকে যে অ্যান্সার কি সেটা দেখে নেওয়ার পালা, এবং তার থেকেও যে জিনিসটা বড় হয়ে প্রশ্ন সবার মনের মধ্যে ঘুরতে থাকে সেটা হচ্ছে কাট অফ মার্কস কবে হবে। এবার আমাকে আমার দুজন ছাত্র বাড়িতে এসে একটা বি মানে ডি কোশ্চেন এর আর একটা হচ্ছে বি কোশ্চেন এর আমাকে দুটো কোশ্চেনের সেট দিয়ে গেছে, এবং আমাকে তারা বারবার যেটা জিজ্ঞাসা করছে কাট অফ কত হবে। শুধুমাত্র যারা বাড়িতে এসছে তারা না, মানে আমার কাছে সব থেকে যে প্রশ্নটা বারবার বেশি করে হোয়াটসঅ্যাপে ছেয়ে গেছে সেটা হচ্ছে কাট অফ মার্কস কত হবে। আমি যেটা ভেবেছিলাম যে আজকের ভিডিওটা একটু রাত্রের দিকে আনবো, তার কারণ হচ্ছে আমি তো মানে এই অ্যান্সার কি গুলো একাই তৈরি করছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ফলে বিশেষ করে অঙ্কগুলো প্রত্যেকটা করে দেখতে বা কষে দেখতে উত্তরগুলো একটু মিলিয়ে দেখতে সময় লাগে। তা আমি যেটা ভেবেছিলাম যে একবারে অ্যান্সার কি সমেত এই ভিডিওটা একটু রাত্রের দিকে আনবো, ঠিক আছে। কিন্তু এত কোশ্চেন আমার কাছে এসেছে এবং বেশিরভাগই মানে সবাই সব থেকে বেশি যেটা জানতে ইচ্ছুক সেটা হচ্ছে যে কাট অফ মার্কস কত হবে। তারা মানে অ্যান্সার সবাই নিজেরা নিজেরা মিলিয়ে নিয়েছে, কিন্তু কাট অফ মার্কস জানার প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তাই আমার যেটা মনে হলো যে প্রাথমিক যে জিজ্ঞাসা একেবারে প্রাইমারি লেভেলে এই কাট অফ মার্কস ব্যাপারটা সেটা একটু শান্ত করে দেওয়া যাক বলে, ঠিক আছে। দেখো প্রথমেই আমি বলে নিই, আমি কোনো কাট অফ মার্কস বলতে পারবো না, আমি যেটা বড় জোর বলতে পারি সেটা হচ্ছে সেফ স্কোর কত হতে পারে, ঠিক আছে। এবং আমি এক্ষেত্রে ধরে নিয়েছি যে যতই মানে কিছুদিন আগে সংবাদ প্রতিদিনে পড়লাম যে 2 লক্ষ লোক পরীক্ষা দিয়েছে প্রায় WBCS, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু শেষ পর্যন্ত মেনে 4 থেকে 5 হাজার লোককেই ডাকবে, ঠিক আছে। কিভাবে আমি এটা অ্যানালিসিস করেছি তোমাদের আমি একদম বোর্ডে ডিটেলসে লিখে রেখেছি, তোমাদের বলে দিই। দেখো প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে 35টা কোশ্চেন এসছে, তার মধ্যে 29টা কোশ্চেন ইজি ছিল, মডারেট টু ডিফিকাল্ট হচ্ছে 6খানা, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 15টা কোশ্চেন এসছে, 12টা কোশ্চেন ইজি ছিল, 3টে কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট। জিওগ্রাফিতে 25টা কোশ্চেন এসছে, 13টা কোশ্চেন ইজি ছিল, 12টা কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট। কনস্টিটিউশনে 14টা কোশ্চেন এসছে, 11টা কোশ্চেন ইজি ছিল, 3টে কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট। ইকোনমিক্সে 7টা কোশ্চেন এসছে, 5টা ইজি ছিল, 2খানা মডারেট টু ডিফিকাল্ট। কারেন্ট অ্যাফেয়ার্সে 26টা কোশ্চেন এসছে, 12টা কোশ্চেন ইজি ছিল, 14টা কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট, ঠিক আছে। সায়েন্স হচ্ছে 28টা প্রশ্ন এসছে, 6টা কোশ্চেন ইজি ছিল, 22টা কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট। ইংরেজিতে 25টা কোশ্চেন এসেছে, 14টা হচ্ছে ইজি ছিল, 11টা কোশ্চেন মডারেট টু ডিফিকাল্ট। এবং ম্যাথ জিআই 25টা কোশ্চেন ছিল, 15টা ইজি, 10টা হচ্ছে মডারেট টু ডিফিকাল্ট। অর্থাৎ আমরা যদি সব ইজি গুলোকে যোগ করি তাহলে দেখবো মোটামুটি 117খানা প্রশ্ন আর কি মানে ইজি রয়েছে, ঠিক আছে। আর মডারেট টু ডিফিকাল্ট কোশ্চেনের সংখ্যা হচ্ছে 83টা। তা এবার আমি প্রথমে ধরে নিলাম যে 117টা কোশ্চেন যদিও ইজি রয়েছে, তাও 117টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 115টা কোশ্চেন লোকে ঠিকঠাক মতো করে আসবে, মানে 14-15টা বা হয়তো ভুল হতে পারে কিছু, আমি ধরে নিলাম 115টা মতো কোশ্চেন ঠিক করে আসবে। আর 83টা কোশ্চেনের মধ্যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 22টা মতো কোশ্চেন কম্পারেটিভলি ইজি, মানে কম্পারেটিভলি এগুলো অ্যাটেম্প্ট করা যাবে, কিন্তু 61টা কোশ্চেন যথেষ্ট আর কি মানে কঠিন আছে। এবার এই কঠিনটা অবশ্যই মানে সবার ক্ষেত্রে না হতেই পারে, তাও আমি ধরে নিয়েছি 61টা কোশ্চেন খুব কঠিন এবং 61টা কোশ্চেন লোকে ধরলো না বা পারলো না, ঠিক আছে। সেক্ষেত্রে 22টা কোশ্চেন যদি অ্যাটেম্প্ট করে, 22টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 11-12 নম্বর পাওয়া যায়, আমি এখানে 12 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে 115 আর এখানে 12, 115 আর 12 যদি যোগ করা তাহলে 127 হয়। আর সেখান থেকে হিউম্যান এরর, যেটা হিউম্যান এরর মোটামুটি সব মানুষের ক্ষেত্রেই 3% থাকে, কারণ কোথাও আর কি মানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মানুষ গোল করতে গিয়ে ভুল করে ফেলে, বা হয়তো একটা দাগের কোশ্চেন গোল করতে গিয়ে তার পাশেরটা গোল করে ফেলে, এরকম কিছু ভুল সব ক্ষেত্রেই হয়, আমরা যতই চেষ্টা করি না কেন এটার থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি না। সেক্ষেত্রে 3% হিউম্যান এরর যদি আমি ধরে নিই তাহলে আমি মোটামুটি একটা হিসাব করে দেখলাম যে 123 মতো একটা আর কি মানে পেলে সেফ স্কোর। সুতরাং আজকের যা প্রশ্ন এসছে সেটাকে আমি খুব টাফ বলবো না, মোটামুটি আর কি মানে মডারেট লেভেলের কোশ্চেন এসছে, এবং এক্ষেত্রে কিন্তু 123+ থাকাটা জরুরি বলে আমার ধারণা, যদি পাবলিক সার্ভিস কমিশন একই রকম ভাবে 4 থেকে 5 হাজার জন ক্যান্ডিডেটকে মেন পরীক্ষায় থাকে, ঠিক আছে। অর্থাৎ যারা যারা 124-125 এরকম পাচ্ছ, মানে 120-র ওপরেই ধরে নাও, যারা 120-র ওপর পাচ্ছ তারা খুব ভালোভাবে আর কি মানে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিই। আবার বলে দিচ্ছি এটা আমার কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা আমার কোনো রকম মানে একদম মানে ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, একদম এইভাবে কোশ্চেনটা এসছে এবং তাতে আমার মনে হয়েছে যে মোটামুটি 123টা কি মানে একটা সেফ স্কোর ধরা যেতে পারে। এবার যদি পাবলিক সার্ভিস কমিশন দেখা যায় যে আগের বছরের মতো সেই একবারে 16,000, 15,000, 12,000 লোককে ডাকছে, সেক্ষেত্রে কাট অফ মার্কস খুব স্বাভাবিকভাবে 123 থেকে হয়তো 113-তে বা দেখা গেল 109-এ নেমে যেতে পারে, কিন্তু সেটা আমি ধরছি না, আমি ধরে রাখছি যে 4 থেকে 5 হাজার লোককে ধরবে, সেখানে কিন্তু 123-এর ওপর স্কোর করাটা খুব জরুরি। মোটামুটি
যারা 120 এর উপরে পেয়েছো বা 125 মতো পাচ্ছো এবং তার উপরে অবশ্যই পাচ্ছো, তারা খুব ভালো করে মেন্সের জন্য লেখাপড়া করতে শুরু করে। এই হচ্ছে আজকের ভিডিওর আমার বলা। আমি পরবর্তী আর একটা ভিডিও করছি, কারণ আমার এখনো জিআই যেগুলো রয়েছে সেগুলো সবকটা সলভ করে ওঠেনি। আমি কোশ্চেনগুলো ভালো করে পড়ে দেখেছি, ফলে আর একটা আমি ভিডিও আনবো যেটাতে আমি প্রত্যেকটা আর কি মানে অ্যান্সার কি হবে সেগুলো আমি মানে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক লোক মিলে কাজটা করে, কিন্তু আমি তো এখানে একাই আর কি মানে পুরো অ্যান্সার গুলো দিচ্ছি, ফলে আমার একটু সময় লাগছে, ঠিক আছে? আমি প্রাথমিক যে কোয়ারিজটা, এই যে সেফ স্কোর কত হতে পারে, কত পেলে মেন্সের জন্য পড়াশোনা করব, এই জন্য আমি এই ভিডিওটা আনলাম, ঠিক আছে? তোমরা আপাতত বাড়িতে আজকের দিনটা ভালো করে রেস্ট নাও, এর পরবর্তী আর কি মানে আমাদের লেখাপড়ার কর্মসূচি কি হবে সেগুলো আমি অবশ্যই ইউটিউবে মেন্সের জন্য কিরকম রুটিন তৈরি করবো সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? খুব ভালো থেকো, তোমাদের প্রত্যেককে সাফল্যের অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর যদি চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা আরো বেশি বেশি করে ছড়িয়ে দিও, ঠিক আছে? খুব ভালো থাকবে, দ্রুত সফল হও।